আসসালামু আলাইকুম, আমি শাওন মীর। আজকে আপনাদের মাঝখানে ম্যালওয়্যার রিমুভ নিয়ে ক্লাস নেবেন সোহেল ভাই, উনি আমাদের স্টুডেন্ট, আমাদের এখানে ফ্রি ক্লাস স্টুডেন্ট। তো ভাই আসলে আগে থেকেই মার্কেট প্লেসে কাজ করেন, তো আপনাদের আজকে তিনি লাইভ দেখাবে যে আসলে কিভাবে একটা ওয়েবসাইট থেকে কিভাবে ম্যালওয়্যার রিমুভ করতে হয়। তো সোহেল ভাই আপনি স্টার্ট করে দেন তাহলে, আমি মিউটে যাচ্ছি। জি, নতুন আসতেছে তো আমি একটু অ্যাডমিট করি। আচ্ছা, নতুন আরো চারজন আসতেছে, অ্যাডমিট অল। ওকে, আপনার সাউন্ড কোয়ালিটি ভালো না একদম। আচ্ছা, আমি হেডফোনটা খুলে দিছি। এখন সাউন্ড কোয়ালিটিটা কেমন একটু জানাবেন আমাকে। এখন মোটামুটি, তবে আরেকটু লাউডলি ধরে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি একটু লাউড বলতেছি। আচ্ছা, লেট মি কনফেস ফার্স্ট, আমি আসলে অনেক এক্সপার্ট না। আমি আমার প্রোফাইলটা থেকে 1 মিনিট দেখায় শুরু করে যাই। সেটা হচ্ছে, আমি প্রথমে পেজ ডট এইচটিএমএল দিয়ে শুরু করি। এখানে আমার 2-4টা কাজ আছে, এরপরে রিয়েল টাইম প্রজেক্ট ওইভাবে পাওয়ার না পাওয়ার কারণে। একটু লাউডলি বলেন ভাই, আর একটু লাউডলি বলেন, কারণ একদম আসতেছে না। আচ্ছা, তাহলে কষ্ট হয়ে যায়। পিএইচডি টেস্ট এমএল এর কাজ করি বেসিক্যালি। এরপরে আছে ওয়ার্ডপ্রেসের সবগুলো গিয়ে আমার দু একটা কাজ আছে, বাট বেশিরভাগ ম্যাক্সিমাম কাজটা 50টা কাজের মধ্যে দেখা যাচ্ছে যে 40-45টাই আমার এই ম্যালওয়্যার রিমুভের কাজ আছে। তো আমি শুরু করতেছি এখনই। এখন ম্যালওয়্যার রিমুভের সম্পর্কে জানতে হলে কয়েকটা বিষয় আগে জানতে হবে, ম্যালওয়্যার সম্পর্কে জানতে হবে। তার আগে জানতে হবে হচ্ছে সি প্যানেল ইন্টারফেস। আমরা এতদিন এই এই সম্বন্ধে মোটামুটি কথাবার্তা বলছি, আলোচনা করছি যে ওয়েবসাইটের অ্যাক্সেস নিচ্ছি, অ্যাক্সেস তো নিলাম অ্যাডমিন প্যানেলের। অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিলে কি হয়, আপনার ওয়েব ডিজাইনের কিছু পরিবর্তন করতে পারেন। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল, কিন্তু এই অ্যাডমিনটাকে আপনার মেনটেন করা হয় হচ্ছে এই সি প্যানেল থেকে। এটার সি প্যানেলের অ্যাক্সেস আপনি নেওয়াটা খুবই কষ্ট, মানে হ্যাকিং এর মাধ্যমে। এর বাইরেও আরো একটা অ্যাক্সেস থাকে, সেটা হচ্ছে হোস্টিং লগ ইন ইনফরমেশন। অর্থাৎ এই সি প্যানেলটাকে মেনটেন করা হয় হোস্টিং লগ ইন ইনফরমেশন থেকে। ধরুন এটা আপনার হোস্টিং লগ ইন ইনফরমেশন, আমাকে একটা বায়ার এই হোস্টিং লগ ইন ইনফরমেশন দিয়েছে সাইট গ্রাউন্ডে। এই সাইট গ্রাউন্ডের হোস্টিং লগ ইন ইনফরমেশন থেকে আপনি একটা, মেবি ভাই সবার একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, সবাই একটু জানাবেন যে সাউন্ডটা কেমন, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। তো এই সাইট গ্রাউন্ড, এটা হচ্ছে একটা হোস্টিং প্রোভাইডার কোম্পানি। এই সাইট গ্রাউন্ড থেকে আপনি যখন সেবা নেবেন, এরপরে আপনাকে একটা সি প্যানেল বা ফাইল ম্যানেজার দেওয়া হবে। সেখান থেকে আপনি আপনার ওয়েবসাইট কন্ট্রোল করবেন, ওয়েবসাইটের এরকম একটা ইন্টারফেস পাবেন। এখন আমি প্রথমে ডাব্লুপি অ্যাডমিন অ্যাক্সেস থেকে শুরু করি। এটা হচ্ছে প্রথমত আপনি ক্লায়েন্টের কাছ থেকে এরকম একটা অ্যাক্সেস পাবেন। আপনি একটু ট্যাবগুলো মোটামুটি সবগুলো কেটে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ট্যাবগুলো রাখেন। সামনে বুঝি নাই, এতো নতুন ট্যাব করেন, নতুন ট্যাব করে কাজ করেন তাই? হ্যাঁ হ্যাঁ, নতুন ট্যাবেই নিছি আমি, এটা একটা গেস্ট মোডে নিছি আর কি, গেস্টে। কারণ ওইখানে নিলে আমার এটা অলরেডি পাসওয়ার্ড দেওয়া আছে, লগইন হয়ে যাবে, এই কারণে আমি দেখা দিই ওইখানে নিয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যাডমিন প্যানেল। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আপনি লগইন করার পরে এইরকম একটা ইন্টারফেস পাবেন। এখন এই সাইটটাতে ম্যালওয়্যার বা ভাইরাস আছে কিনা সেটা মনে করেন ক্লায়েন্ট আপনাকে অলরেডি অবগত করবে। ক্লায়েন্ট বুঝবে কিভাবে, ক্লায়েন্ট সাইট স্লো হয়ে যাবে অথবা তার হোস্টিং থেকে একটা মেল যাবে। আমরা এই সাইটটাকে স্ক্যান করবো। অ্যাট ফার্স্ট স্ক্যানের জন্য আমাদের এখানে একটা অনলাইন টুলস আছে, sitesec.net একটা। এইখানে হচ্ছে একটা অনলাইন টুলস দিলাম যেখান থেকে আমরা জানতে পারবো সাইটে কোনো ম্যালওয়্যার আছে কি না। অলরেডি এটা ক্লিন করা, যার কারণে নো ম্যালওয়্যার শো করবে, নো ম্যালওয়্যার ফাউন্ড। এখন যদি এটা আপনার ম্যালওয়্যার থাকে তাহলে কেমন আসবে, আমি জাস্ট স্ক্রিনশট দেখাই, হতে পারে এটা বা অন্যটা। একটা স্ক্রিনশট দেখাই, কারণ এই মুহূর্তে লাইভ প্রজেক্ট নাই, আমি লোকাল হোস্ট থেকে বা এরকম এইখান থেকে দেখাই দিচ্ছি। তো এটা হচ্ছে নো ম্যালওয়্যার ফাউন্ড। এখন ম্যালওয়্যার যদি থাকে সেক্ষেত্রে আমার সাইট কেমন আসবে, আমি একটা লাইভ এখানে নেই, এখানে নেই, আমি একটু বের করে দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে ব্যাকআপ, এখানে আছে, এই যে আমি শর্টে দেখাবো। হ্যাঁ, তারপরেও যদি কেউ চান যে এই এই মার্কেট মানে এই টপিকে মার্কেট প্লেসে কাজ করবেন, আমি সেভাবে চেষ্টা করব যাতে করতে পারেন। আর কাজ যদি শুরু করেন, কোনো প্রবলেম হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমি আপনার প্রজেক্ট উঠাই দেবো, সমস্যা নেই।
এই যে ম্যালওয়্যার ডিটেক্টেড, খেয়াল না করছো? না না, এত তাড়াতাড়ি কি মার্কেট প্লেসে যাবে না, এটা মানে তারা তো এখনো কিছুই জানে না, তারা এখন মার্কেট প্লেসে গেলে আপনাকে দিয়ে কাজ করলে এটা অব্যাহত খারাপ হয়ে যাবে, শিখতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্নিং, খেয়াল করেন এখানে যে ডিটেক্টেড শো করছে, এটা হচ্ছে একটা সাইটের স্ক্রিনশট। তো এটা হচ্ছে ধরেন কাজ শুরু করার আগে আমি একটা এইভাবে স্ক্রিনশট নিই, কাজ শেষ করার পরে যখন আমি এটা স্ক্রিনশট নেব তখন নো ম্যালওয়্যার ফাউন্ড এরকম ইন্টারফেস আসবে, যেটার একটা স্ক্রিনশট নিয়ে হয়তো আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিলাম। এখন তো চলে যায় আমি এর পরের পরবর্তী স্টেপে। এখানে পরবর্তী স্টেপে আসার পরে এখান থেকে আপনি কি করবেন, একটা প্লাগ ইন ইনস্টল করবেন। মানে প্লাগ ইনটা হচ্ছে আপনাকে এই প্লাগ ইনটার মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে সাইটের কি অবস্থা, কোন কোন ডিরেক্টরিতে স্পেসিফিক কোন কোন ফাইল এফেক্টেড। ঠিক আছে, তো এর জন্য ওয়ার্ডফেন্স নামে একটা প্লাগ ইন আছে, প্লাগ ইন আরো আছে, আমি জাস্ট লিখলাম এতটুকুই চলে আসবে। আর আপনাদের এই যে যে ওয়ার্ডফেন্স বা ওই যে যে আপনার ওয়ার্ডপ্রেস সাইট, এটা বেসিক্যালি ওয়ার্ডপ্রেস সাইট, এই ওয়ার্ডপ্রেস সাইটের জন্য আপনার কিভাবে সাইট সেট আপ করবেন, কিভাবে প্লাগ ইন ইনস্টল করবেন, এগুলা আমি একসময় দেখাই দিব। আমরা তো পরবর্তী ক্লাস শুরু করতেছি এবং আমরা বেসিক্যালি একটা প্রিমিয়াম ক্লাসের প্রস্তুতি নিয়েছি, যেটা আসলে ই হবে আপনার বাজেট হবে কত, 2200 টাকা ক্লাস যেটা। তো অবশ্যই আমরা সামনে সবকিছু দেখবো ইনশাল্লাহ। ভাই আজকে দেখাই দিচ্ছে কিভাবে ম্যালওয়্যার আসলে ডিটেক্ট করা যায়, কিভাবে রিমুভ করা যায়। আচ্ছা, ওয়ার্ডফেন্স হচ্ছে একটা সিকিউরিটি ফায়ারওয়াল বা ম্যালওয়্যার স্ক্যান, এটা দিয়েও ম্যালওয়্যার স্ক্যান করা যায়। ঠিক আছে, সো ভাই কন্টিনিউ করেন। এরকম প্লাগইন আরো আছে, যেমন নিনজা, নিনজা ফায়ারওয়েল, বুলেট, অ্যান্টি ম্যালওয়্যার, দেখেন এখানে অলরেডি আর একটা ইনস্টল আছে। তো এটা হচ্ছে ইনস্টল করতে হবে, এটা প্লাগইন। আর আপনি যদি সাইটটা আপনার ইয়ে না হয়, ওয়ার্ডপ্রেস না হয়, পিএসপি হয়, সেক্ষেত্রে আপনি একটা ম্যালওয়্যার স্ক্যান রিপোর্ট নেবেন হচ্ছে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে, এবং সেই অ্যাফেক্টেড ফাইলটা আপনি স্ক্যান করতে পারেন। ভাইরাস টোটাল নামে একটা সাইট আছে, এই যে এখান থেকে, এখান থেকে ফাইলটা স্পেসিফিকলি আপনি স্ক্যান করতে পারেন। তো এটা শুধু জাস্ট দেখে রাখেন, খুব সিম্পল। এখান থেকে ফাইল চুজ ফাইলের মাধ্যমে ফাইলটাকে আপনি আপলোড করবেন, করার পরে স্ক্যান দিলে সেই ফাইলের প্রবলেমটা দেখাই দেবে। আর কোড যেটা ম্যালওয়্যার যে কোডটুকু, ওইটা আপনার দেখলেই বুঝতে পারবেন, কোডের বেসিক নলেজ বা বেসিক ধারণা থাকলে বুঝতে পারবেন যে কতটুকু কোনটুকু আসলে ম্যালিশিয়াস কোড। ওকে, আমি সেটাও দেখাই দিচ্ছি, সরি। তো এই হচ্ছে আমার ম্যালওয়্যার ওয়ার্ডফেন্স, এই মাত্র যেটা আমি ইনস্টল করলাম এবং অ্যাক্টিভ করলাম। এখন এখানে অলরেডি ভার্নাবিলিটি শো করতেছে, ভার্নাবিলিটি শো করার কারণ হলো কিছু প্লাগইন আছে যেগুলো ব্যাকডেটেড, দুইটা প্লাগইন এখানে শো করতেছে, সেটা আপডেট করে দিলে এই ভার্নাবিলিটিটা চলে যাবে। তো কিছু সময় নেবে, এই সময়ে এই সময়ের মাঝে আমরা, তো হয়ে গেছে অলরেডি, এই সাইটটাতে আসলে কোনো ভাইরাস নাই, ক্লিন, এটা একটা প্রসেস দেখাইলাম। তো এখানে লো শো করতেছে কি কারণে, এখানে একটা প্যাথ স্কিপ করছে, আর হচ্ছে রেজাল্ট ফাউন্ড আছে হচ্ছে 10টা। এই এই যে টোটাল এখানে প্লাগ ইন আপডেট দিলে এই এই যে এখানে ভার্নাবিলিটিটা দেখতেছেন, এটা চলে যাবে। এই ভার্নাবিলিটির মাধ্যমেই আপনার ওই ওয়েবসাইটগুলো হ্যাক হয়, ত্রুটি থাকে। আচ্ছা, এবার আসেন, আমি একটা এখানে লাইভ আছে, আমি একটা সাইট লগ ইন করে স্ক্যান করে ভাইরাস ক্লিন করে দেখে, যেখানে অলরেডি ভাইরাস আছে সেটা আমি কি করছি, লোকাল হোস্টে নিয়ে রাখছিলাম আরো কিছুদিন আগে, লোকাল হোস্ট, সেখানে যাই, যেতে যেতেই আমরা ভাইরাসগুলো দেখতে কেমন হয় সে সম্পর্কে আমরা আলোচনা শুরু করে দিই। ওয়ার্ডফেন্স 3 ডাব্লিউপি অ্যাডমিন, এটা
আচ্ছা, আর যে বিষয় হলো, হ্যাঁ, এই সি প্যানেলের কয়েকটা ফিচার সম্বন্ধে জানতে হবে। তার মধ্যে লোডিং হোক, আমি দেখাচ্ছি। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজার সম্পর্কে জানতে হবে, নাম্বার এক। দ্বিতীয়ত হলো আপনাকে জানতে হবে পিএইচপি মাই অ্যাডমিন, এই পিএইচপি মাই অ্যাডমিনটা আমি একটু দেখাই দিই এখনই। এরপরে আর একটু না, যেটা না জানলেই না, সেটা এসএসএল থাক, এগুলো থাক। জবসটা, কোন জবসটা দেখতে হবে, কোন জবসটা হচ্ছে এখানে কিছু অটো রিজেনার, মানে ম্যালওয়্যার অটো জেনারেটর কিছু স্ক্রিপ্ট এখানে কি করে ইনজেক্ট করে দেয়, সেক্ষেত্রে কি হয়, ওই কোন জব থেকে আপনি ভাইরাস ঠিকই ক্লিন করতেছেন, এখান থেকে আবার অটো রিজেনারেট হচ্ছে, এই মুহূর্তে কোনো কিছু নাই, ডিলেক্ট। আচ্ছা, আর কি জানতে হবে এখান থেকে, এটা হচ্ছে পিএসপি ভার্সন, পিএসপি ভার্সনের কারণে ওয়েবসাইটটা ভার্নাবিলিটি থাকে, পিএসপি ভার্সনটা আপনাকে সবসময় আপডেট রাখতে হবে। পিএসপি ভার্সনটা কোথায়, আমি এখান থেকে সার্চ দিয়ে নিয়ে আসি, এখানে সার্চ দিলে চলে আসবে ভাই। হ্যাঁ স্যার ভাই, তারা মেসেজ করছে, আপনি একটু ধীরে বলুন, একটু আস্তে আস্তে বলুন, আচ্ছা মানে একটু আস্তে আস্তে বোঝানো। আচ্ছা, তো এই পিএসপি ভার্সন, পিএসপি ভার্সনটা হলো এই জায়গা থেকে আপনি ভার্সনটা আপডেট রাখবেন সব সময়, আপনার ইসে বলে দেবে ড্যাশবোর্ড থেকে, ওটা বলে চারটা আমি একটু চেক করে নিই, দাঁড়ান। সোহেল ভাই, সাউন্ডে প্রবলেম হচ্ছে এবং হ্যাঁ আমার আপনার সাউন্ডে ইসে সমস্যা আছে মনে হয়, সাউন্ডের প্রবলেম হলে তো আসলে সবার বুঝতে একটু সমস্যা হবে। আমি একটু জোরে বলি, এটা সেই ইসের মতন হয়ে গেল, আপনাদের রোহেল ভাইয়ের মতন হয়ে গেল, খালি সাউন্ড প্রবলেম আর সাউন্ড প্রবলেম। তো এই যে এটা কারেন্ট ভার্সন দেওয়া আছে 7.4, এটা আপডেট ভার্সন, আপনি যখন যাবেন আপনার কাছে ক্লায়েন্ট আসবে, ম্যালওয়্যার প্রবলেম নেই, দেখবেন ম্যাক্সিমামই এখানে 7 বা 7.1 দেওয়া আছে, এটা চেঞ্জ করে দেবেন। তো হাতে গোনা কয়েকটার মধ্যে এই একটা, আর এটা হচ্ছে ডাটাবেজ। এখন এই ডাটাবেজ এখানে একাধিক থাকতে পারে, কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে, আপনার কাছে যে সাইটটা নিয়ে আসছে, এই সাইটের ডাটাবেজ আসলে কোনটা, সেটা আপনি বুঝবেন কিভাবে, সেটা বোঝার জন্য আপনাকে ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে ডাব্লুপি কনফিগ ফাইল ওপেন করবেন, ডাব্লুপি কনফিগ ফাইল ওপেন করার পরে এই কনফিগের মধ্যে ডাটাবেজ নেমটা আপনি পাবেন, যে এখানে আসলে ডাটাবেজ নেম কোনটা, এই যে খেয়াল করেন এখানে আমি ডাটাবেজ নেমটা কপি করলাম, বা যেহেতু অল্প সার্চ দেওয়ার সুযোগ দরকার নেই, এইটা হচ্ছে ডাটাবেজ নেম। তো এই ডাটাবেজটা কেন আমি এখানে আসলাম, কাজের শুরুতে যে কোনো কিছু পরিবর্তন করার আগে সবার আগে আপনাকে ডাটাবেজের একটা ব্যাকআপ নিতে হবে এবং কোর ফাইলের একটা ব্যাকআপ নিতে হবে। এই ডাটাবেজের ব্যাকআপটা কিভাবে নেয়, এই যে ডাটাবেজের র টেবিল দেখতেছেন আপনারা, এসকিউএল করে এখান থেকে ডাটাগুলো নিতেন। তো এইখান থেকে আমি ডাটাবেজটা সিলেক্ট করার পর এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাওয়ার পর এখানে সবকিছু, হ্যাঁ সবকিছু এরকমই থাকবে, কোথাও পরিবর্তনের দরকার নেই, আপনার ফরম্যাটটা এসকিউএল হবে, জাস্ট গো গো দিলে, এটার একটা সাইজ আছে মোটামুটি 150 সাইজ হবে সম্ভবত। তো এটা যে এখান থেকে ডাউনলোড দেবে, অ্যাট ফার্স্ট কাজে শুরুর আগে এটা ডাউনলোড করতে হবে, এটা ডাউনলোড করে রাখবেন। দেন হচ্ছে এটা হলো আপনার কোর ফাইল, এই কোর ফাইলটাকে টোটালটা সিলেক্ট করে একটা ব্যাকআপ ফাইল ক্রিয়েট করতে হবে। এইখান থেকে কম্প্রেস করার পরে ফাইলের একটা নেম দিব, এই ফাইলের একটা নেম দিয়ে এটাকে কম্প্রেস করে ব্যাকআপ করবো। দেখেন এখানে লাস্ট ব্যাকআপ করা আছে, দেন লাস্ট ব্যাকআপ করার পরে আপনাকে যেটা করতে হবে, আর এইখানে তিনটা চারটা বিষয় মাথায় রাখ, মানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে মূল যে ফাইল, মূল ফাইল হচ্ছে চারটা ফাইল, এক নম্বর হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি এখানে .htaccess, ইরর লগ, আর হচ্ছে ডাব্লিউপি কনফিগ, এই চারটা ফাইল আপনি কখনোই ডিলিট করতে পারবেন না, ডিলিট করলে আপনার সাইট শেষ, এটা মাথায় রাখতে হবে। তো এর বাইরে যা আছে, যখন আপনি স্ক্যান দিবেন, এখানে আমি কাজের একটা শর্টকাট বলে দিচ্ছি, যখন আপনি স্ক্যান দিবেন দেখবেন যে অনেক ফাইল এফেক্টেড, তার মধ্যে ডাব্লিউপি কন্টেন্ট, তার মধ্যে আছে ডাব্লিউপি ইনক্লুড, এই এই এফেক্টেড ফাইলগুলো যেহেতু আপনি একটা একটা করে ধরে ঠিক করার কোনো প্রয়োজন নাই, আপনি টোটালটা রিপ্লেস করে দিতে পারলেই কিন্তু আপনার 80% কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, বাদ বাকি ভাইরাসগুলো থাকবে আপনার ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে। সো এটা কীভাবে করবেন আমি করে দেখাই। শুরুতে মনে করেন ব্যাকআপ নিলেন, দেন ব্যাকআপ নেওয়ার পরে এটা এখানে বাদ দিলাম, এটা এখানে বাদ দিলাম, এটা এটা তো ব্যাকআপ, এটা থাক, এটাও ব্যাকআপ, এটা থাক, ডাব্লিউপি কন্টেন্ট এটা থাক, ইরর লগ, বেসিক্যালি 1, 2, 3, 4, এই চারটা ফাইল আপনি ডিলিট করতে পারবেন না। এটা ডিলিট না করে এভাবে সিলেক্ট করে রাখার পরে আমি এটা ডিলিট করে দিই, অল ডিলিট। এখন ডিলিট করার পরে যদি ডিলিট হয়ে গেলো, আমার সাইট কিন্তু আর লাইভ নাই, কিন্তু অর্ধেক ভাইরাস শেষ।
এরপরে আপনাকে এটা আপলোড করতে হবে একটা ওয়ার্ডপ্রেসের কোর ফাইল। এটা কোথায় পাবেন? wordpress.org এ গিয়ে এখান থেকে কোর ফাইলটার ফোল্ডারটা ডাউনলোড করবেন গেট ওয়ার্ডপ্রেস কে গিয়ে। এখন এখান থেকে ডাউনলোড করলে যেটা পাবেন অলরেডি আমার কাছে আছে, তাই আমি ডাউনলোড করে এভাবে দেখাচ্ছি না। এইখান থেকে ডাউনলোড করার পর এই ফোল্ডারটা আপনি পাবেন। এই যে ভাইয়া আরেকটু আস্তে আস্তে দেখালে একটু ভালো হতো ভাইয়া, একদম মানে বেশি সুইপলি যাচ্ছেন তো যার কারণে ধরতে পারছি না, সরি ফর দ্যাট। হ্যাঁ ওকে ওকে ওকে। আচ্ছা এইটা ডাউনলোড করার পরে আপনি ওয়ার্ডপ্রেস নামক এই ফোল্ডারটা পাবেন, কিন্তু এখানে আনার পরে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জের বিষয়টা হলো ওর মধ্যে ডাব্লুপি একটা কন্টেন্ট নামে ফোল্ডার থাকবে, সেটাকে ডিলিট করে দিয়ে এইটা আপনি আবার জিপ করবেন। তো যেমনটা আমি অলরেডি করছি, করার পরে এটা আমি আপলোড করে দেখাচ্ছি কিভাবে আপলোড করতে হয়। আপলোড, সিলেক্ট ফাইল, আমি আসলে ব্যাক এন্ড এর বিষয়গুলো আগে দেখালাম, মূল কাজ এই তো সামনে, আমি শুধু ভাইরাসটা চিনাই দেবো যেগুলো ভাইরাস। আমি একটা ওভারভিউ একবারে বলে দিব না, সহজ হবে আপনাদের জন্য আর কি। আমি দেখে আসি ফাইলটা এখানে রেডি হয়েছে কিনা। হ্যাঁ এখানে ভাইরাসটা আমি শো করাইতে পারবো, এই জায়গাটা ভাইরাস শো করবে। সো এটা আপলোড কমপ্লিট হয়ে গেলে কালারটা পরিবর্তন হবে। একবার ট্রাই করি, আপলোড হয়েছে। এটা করার পরে এই ফাইলটা আমি এক্সট্রাক্ট করে দেব। এক্সট্রাক্টের পরে দেখেন আগে আমার যে ফাইলগুলো ছিল সেই সেমগুলো চলে আসছে। এখন এটা আমি কেন করলাম, কারণ আপনার শুরুতে এই কোর ফাইলটা চেঞ্জ করে দিলে আপনার কাজ অর্ধেক হয়ে যাবে, কারণ টোটাল ফাইলের মধ্যেই ভাইরাস থাকবে। এখন এটা আমি স্ক্যান দেওয়ার পরে ভাইরাস নিয়ে একটু আলোচনা করি যে আসলে ভাইরাসগুলো দেখতে পারবেন। এইখানে আপনারা কিছু ভাইরাস দেখতে পারবেন, কারণ এটা তো লোকাল হোস্ট, এখানে আমি ভাইরাস আটকে রাখছি আপনাদের দেখানোর জন্য। এটা স্ক্যান হচ্ছে, স্ক্যান হোক, একটু সময় নেই। এখানে ম্যালওয়্যার আছে, আমি দুই চারটা ম্যালওয়্যার রেখে দিছি। এই যে এখানে কিছু ম্যালওয়্যার আছে, আলাদা করে রাখছিলাম, ক্লিন আপ নাই। আচ্ছা স্ক্যানটা হইলে দেখিয়ে দিচ্ছি। আমি খুবই দুঃখিত যে আমার সাউন্ড প্রবলেম, আমি বুঝতে পারতেছি এর আগেও এই সমস্যাটা ছিল। উইন্ডোজ চেঞ্জ করে অন্য অপারেটিং সিস্টেম থেকে নিলে সমস্যাটা হইতো না। এখন তো মনে হয় শোনা যাচ্ছে,
এখন শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা ভালোই শোনা যাচ্ছে, এরকম ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে, বাট মুখটা একটু আস্তে করলে ভালো হয়। আচ্ছা বুঝতে পারছি, একটু ওয়েট, আমি স্ক্যানটা হোক, আমি ম্যালওয়্যার গুলো কই রাখলাম, একটু দেখি, ওয়েট, সরি। হ্যাঁ এই যে এখানে আছে। আচ্ছা প্রথমত খেয়াল করেন আপনারা এই ডিরেক্টরিটা, আই মিন এইখানে যে ফোল্ডার গুলো আছে, এখানে দেখেন প্রত্যেকটা ফাইলের কিন্তু একটা নেম আছে, নেমটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখানে ডাব্লুপি কনফিগ স্যাম্পল স্যাম্পল, এটা একটা স্যাম্পল, ডাব্লুপি কন, ডাব্লুপি লোড, ডাব্লুপি লগ ইন, তাই না? এটা কিন্তু একটা মিনিংফুল নেম, নেমটা দেখে বোঝা যাচ্ছে যে না এটা একটা কিছু। প্রথম প্রথম ম্যালওয়্যারটা হচ্ছে এরকম যে এর নেম নাম থাকবে উল্টাপাল্টা, হতে পারে মনে করেন এইটা তো এটা অ্যাবাউট টেক্সট, এটা টেক্সট আকারে আমি সেভ করে রাখছি কারণ এটা ম্যালওয়্যার, এটা আমি যখনই এর মূল ফরম্যাট বা চেহারা দেবো আমার ডিফেন্ডার এটা ধরে দিবে, মনে করেন এরকম নাম থাকবে। এটা কি কোনো মিনিংফুল নাম হইতে পারে বলেন? এরকম নাম দেওয়ার পরে ডট পিএসপি, বুঝলেন? এরকম দেওয়ার পরে এরকম থাকবে। এখন দ্বিতীয়ত হলো এটা হচ্ছে কনফিগ, কনফিগের মধ্যে এক ধরনের ভাইরাস থাকে, শুধুমাত্র দুই লাইনের একটা কমেন্ট কোডের মতো, এই যে এটা দেখলে বুঝতে পারবেন, এই যে খেয়াল করেন এটা জাস্ট ভাইরাস। আপনার ডাব্লুপি কনফিগ স্যাম্পলটা মিলাবেন, দেখবেন যে স্যাম্পলের সাথে এটার কোনো মিল নাই। এখানে যে এই যে মূলত এটা হচ্ছে একটা ম্যালওয়্যার কোড বা ভাইরাস, এটা আপনারা স্ক্যান করলে ধরে দিবে ম্যালওয়্যার, আপনার ওয়ার্ডফেন্সটা এটা ধরে দিবে যে এটা রিমুভ করো, এই কোডটুকু ওরা ম্যালিশিয়াস কোড হিসেবে ধরবে, এক নাম্বার। এরকম গেল। আচ্ছা পরে আসতেছি ইভাল নামে একটা ভাইরাস আছে, সবাই যখন ম্যালওয়্যার ক্লাস করায় বা ম্যালওয়্যার শেখায় ওই ইভালটাই থাকে সবসময়, আর কোনো কিছু থাকে না, যে ইভাল একটা ভাইরাস, ইভাল একটা ম্যালওয়্যার, আর কোনো কিছু যেন ম্যালওয়্যার না, আর কোনো কোনো কিছু যেন ভাইরাস না, এরকম থাকে ম্যাক্সিমাম জায়গায় আমি দেখছি। তো এটা একটা, এটা হচ্ছে আপনার একটা ভাইরাস, এতটুকু আপনার কাজ থাকবে হচ্ছে এতটুকু রিমুভ করে জাস্ট ফাইলটাকে সেভ করা, আর কিছু না। সবচাইতে মানে কমপ্লিকেটেড এবং গুরুত্বপূর্ণ ফাইল কিন্তু একটা ওয়ার্ডপ্রেসের জন্য ডাব্লুপি কনফিগ ফাইলটা, এদিকে কোথাও কোনো উনিশ বিষয় গেলে আপনার সাইট হাতে খুঁজে পাবেন না, অর্থাৎ বিশেষ করে এইটুকের মধ্যে। এখানে ডাটাবেস নেম আছে, ডাটাবেস পাসওয়ার্ড আছে, ডাটাবেসের সাথে কনফিগার করা। ওকে এই গেল একটা ভাইরাস, আমি সেকেন্ডার একটা ভাইরাস দেখাই, ডাব্লুপি কনফিগ দেখলাম, যেরকম একটা মনে করে ইন্ডেক্স এআর একটা, খেয়াল করেন এটা কি কোনো কোড হইতে পারে বলেন? এটা কোনো কোডের সিরি? আপনারা যারা বেসিক কোড বুঝতে পারবেন তারা দেখলে বুঝবেন যে না এটা কোনো আসলে কোড না, এটা কি কোড? এটা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু ওই এমডি ফাইভ হ্যাশ ব্যবহার করে, তো এটা আসলে কোনো কোড না। কখনো কখনো কি করতে হয়, ফাইলটা আপনার ডিলিটেবল ফাইল, রিমুভেবল ফাইল, আপনাকে টোটাল ফাইল ধরে ডিলিট করে দিতে হবে। কখনো কখনো কি হয়, আপনার প্রয়োজনীয় একটা ফাইল, যে ফাইলের মধ্যে আপনার প্রয়োজনীয় কোড আছে, কোন জায়গা থেকে রিমুভ, এটা বুঝবো কিভাবে? হ্যাঁ এটা হচ্ছে কতটুকু রিমুভ করব, এটা আপনার প্রথমে ফাইলটাকে শনাক্ত করতে হবে যে না এই ফাইলটা এফেক্টেড কিনা। এই ফাইলটা যখন দেখ বুঝবেন আপনি ওয়ার্ডফেন্সের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, যখন আপনি বুঝবেন যে এই ফাইলটা এফেক্টেড, ফাইলটা আপনি এভাবে রাইট বাটন ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এটা তো মনে করেন যে আপনার ফাইল, আমি কনফিগ ফোল্ডারটা ওপেন, ফাইলটা ওপেন করি, ডাব্লিউপি কনফিগ কি হবে জানেন? এই ডাব্লিউপি কনফিগ এর মধ্যে এরকম আপনার দুই লাইনের একটা কোড বসানো থাকবে, এটা আন্ডু করে কোডটা নিয়ে আসি, এই এই কোডটুকু থাকবে, এটা কোথায় থাকবে? এই জায়গাতে থাকবে। ম্যাক্সিমাম টাইম কি হয়, ওই ওপেনিং কোডের পর থেকে হচ্ছে ভাইরাস কোডটা শুরু হয়, একেবারে শুরুর দিকে আপনি ভাইরাস কোডটা পাবেন, এক নাম্বার। তো আপনার কাজ হবে হলো এই কোডটাকে এভাবে রিমুভ করে, জাস্ট এভাবে রিমুভ করে দেওয়া, এই ফাইলটাকে সেভ অ্যান্ড চেঞ্জ করে দেওয়া, একটা গেল। দ্বিতীয়ত আছে এরকম, ওই যে বললাম কিছু বিতখুটে নাম থাকে, সেই নাম দেখে বুঝবে আপনি, বুঝবেন যে না, দেখলেই বুঝবেন। এছাড়া বোঝার আরও ওয়ে আছে, ধরেন আপনার কাছে ক্লায়েন্ট আজকে আসছে, আপনি ওই ফাইলের ক্রিয়েট এবং মডিফাই ডেট দেখবেন যেগুলো আজকে, আপনি দেখলেই বুঝবেন ফাইলটা সোজা ডিলিট করে দেবেন, কোনটা ডিলিট করবেন, বিতখুটে যে নাম, মানে যদু মধু কদু নাম দেওয়া থাকে, নামের সাথে কোনো আসলে মানে কোনো ঠিক ঠিকানা থাকে না। এরপরে আসেন এই যে যে কোডটা, এটা যেটা আমি দেখতেছিলাম,
এটা কি হবে জানেন, আপনার ধরেন এটা কোন, এটা হচ্ছে কনফিগ বলে ডব্লিউপি লোডের মধ্যে যাই, আপনি এসে দেখবেন কি এই টোটাল কোড এখানে পাবেন, এই পিএসপি এর পরে এভাবে এরকম পেস্ট করা হয়েছে আপনার এফেক্টেড একটা ফাইল, এটা টোটালি কিন্তু ম্যালিশিয়াস কোড। তো তখন আপনাকে কি করতে হবে, তখন আপনি এইখান থেকে গিয়ে এই যে মানে এরকম এই ওপেনিং কোডটা ট্যাগটা নাও থাকতে পারে, এভাবে ধরে সিলেক্ট করে, কিন্তু নিচে কিন্তু আপনার প্রয়োজনীয় ফাইল রয়েছে, প্রয়োজনীয় জিনিস রয়েছে, জাস্ট এভাবে এটা ডিলিট করে দেবেন এই যে ক্লোজিং পর্যন্ত, এই ক্লোজিং, কিন্তু আপনি শুরুতে যে ওপেনিংটা ছিল ওটা থাকবে না, এই এটা থাকবে এর নিচ থেকে ওই কোড শুরু হবে। এই গেল একটা, এরপরে আর একটা ম্যালওয়্যার নিয়ে যদি দেখি, একটা গেল দুটা গেল, এসটি অ্যাক্সেস তো আছেই, এই যে একটা দেখেন, এই যে এটা আগেরটার থেকে এটা একটু ভিন্ন, কিন্তু এই পুরোটাই ডিলিট করতে হবে, এই ওপেনিং পিএসপি থেকে ফার্স্ট পিএসপির যে ক্লোজিং ট্যাগ, এই যে ক্লোজিং, এই ফার্স্টটুকু ডিলিট করতে হবে। আচ্ছা, এরপরে এরকম আরও আছে, সবচাইতে কমন যেটা সেটা হলো ইবাল, শুরুতে ইবাল নামেই ছিল, এখন ওইটা একটু কম দেখা যায় এবং আছে, এছাড়া এটা এখনো আছে। ইবালটা কেমন হয় আমার কাছে লাইভ এরকম নাই, আমি দেখাই দিচ্ছি, ইবাল ম্যালওয়্যার, খেয়াল করেন আমি যেমনটা দেখাইছিলাম এরকম একটা ওপেনিং কোড থাকে, প্রথমে শুরু হয় ইবাল দিয়ে, এখানে যেটা ওপেন করছি দেখি এর মধ্যে ইবাল আছে কিনা, থাকতে পারে, আমি একটু সার্চ দিয়ে দেখি, নাই, হ্যাঁ এই যে এটা দেখছেন ইবাল। হ্যাঁ, বোঝার জন্য এটা একটা সূত্র হইতে পারে যে আসলে এই যে বেস 64 ডিকোডেড দেখছেন, এটা একটা বোঝার সূত্র, এটা একটা বোঝার সূত্র, যদি কেউ চিন্তা করে থাকেন যে আসলে ভাইরাসটা বুঝবো কিভাবে, এটা একটা বোঝা রয়ে, এটা একটা বোঝা রয়ে, এই যে বেস 64 থাকে, ডিকোড করা থাকে, এরপরে ইভাল থাকে, আর বেসিক্যালি ইভালটা আসলে ইভাল চরিত্রটা এরকম হয়, এই যে এখান থেকে হঠাৎ ইভাল দেখেন, এই যে এইভাবে দেয়া আছে, ভাইয়া সাউন্ডটা একটু হাই করেন, হ্যাঁ আচ্ছা, তারপরে এই যে ইনকোডেড, এই যে এরকম ইভাল থেকে শুরু করে কোডটা এরকম বিটকোডে কোড থাকে, কিন্তু আসলে কোডগুলো তো এরকম থাকে না, কখনো কখনো মিনিফাইড যদি কোনো কোড থাকে সেটা এরকম হয়, তারপরেও কোডের মধ্যে একটা বোঝার মতন কিছু থাকে, ফাংশন থাকে, কিছু ট্যাগ থাকে যেগুলো বোঝা যায়, দেখেন এইটুকুর মধ্যে না কোনো ফাংশন আছে না কোনো ট্যাগ আছে, কিছুই নেই এখানে, কিন্তু ওপেনিং ক্লোজিং কোনো ট্যাগ নেই, এটা হচ্ছে আপনি ভাইরাস চেনার উপায়। তো এরকম অনেক ধরনের ভাইরাস আছে, এবং এর সাইতে ক্রিটিক্যাল যে ভাইরাসটা থাকে সেটা ভাইরাসটা থাকে হলো আপনার ডাটাবেজের মধ্যে, ডাটাবেজের মধ্যে কোন টেবিলের মধ্যে থাকে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি ডাটাবেজে গেলাম, ম্যাক্সিমাম থাকতে হচ্ছে আপনার পোস্ট টেবিলে, আর হচ্ছে আর একটা কোথায় অপশন, এই পোস্টের মধ্যে গিয়ে আপনি শুরুতে দেখতে পারবেন যে যে আপনার সাইডটাতে আপনার মনে করেন আপনার সাইড এবিসিডি, কিন্তু আপনার সাইড আপনার এক্স ওয়াই জেড এ রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে, তখন আপনি দেখবেন যে এরকম পোস্ট কন্টেন্টের মধ্যে সেই ওয়েবসাইটের লিংকটা দেওয়া, এটা আপনার কোয়ারি চালায় সেট করে আপনার এখান থেকে এসকিউএল কোয়ারির মাধ্যমে রিপ্লেস করে আপনি সেখানে একটা ব্ল্যাঙ্ক কোনো কিছু দিয়ে দিলে সেটা ক্লিন হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার দুইটা টেবিল চেক করতে হবে, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে অপশন। ওকে, অপশনটা যে দেখেন এইখানে আপনার এটা হচ্ছে আপনার রিয়েল ওয়েবসাইটের ইউআরএল দেয়া, এখানে কি হবে আপনার একটা ম্যালিশিয়াস ওয়েবসাইট দিয়ে দেবে, মনে করেন খুব বাজে ওয়েবসাইটের কিছু লিংক দিয়ে দেয়, তো ওই এইখান থেকে আসার পর আপনাকে এটা চেঞ্জ করতে হবে। আর আরেকটা বিষয় আমি মিস করে গেছি শুরুতে, কখনো কখনো আপনার ইউজার ভাইয়ার কি করবে, আপনাকে যখন অ্যাক্সেস দেবে
ওই এক্সেসটা কাজ নাও করতে পারেন, তখন আপনি এখান থেকে এসে এক্সেসটা পরিবর্তন করে নেবেন। দেখেন যে এখানে উনি দিছিল উনিও কাজ করছিল না, আমি নতুন একটা এক্সেস ক্রিয়েট করে নিয়েছি আমার নামে। তো ইউজার নেমটা ঠিক রাখবেন, এখান থেকে এডিট করবেন, এটা ম্যালওয়্যার রিলেটেড না, শুরুর দিকে এক্সেস রিলেটেড। এখান থেকে আসার পরে এই জায়গায় আপনি একটা যা খুশি নাম দেবেন, দেওয়ার পরে এই জায়গা থেকে পাসওয়ার্ডের ফরম্যাটটা MD5 দিয়ে দেবেন, মানে MD5 হচ্ছে হ্যাশ। এটা দেওয়ার পরে আপনি গো দেবেন, দিলে আপনি ওয়েবসাইটের নেম WP-admin দিয়ে লগ ইন ইন্টারফেসটা আনার পর এটা হবে আপনার ইউজার নেম, এটা হবে আপনার পাসওয়ার্ড, দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আরেকটা টিপস হচ্ছে, যখন অনেক সময় দেখবেন আপনি WP-admin প্যানেল ঢুকতে পারতেছেন না, তো সেক্ষেত্রে WP-content গিয়ে WP-plugin-টা রিনেম করে দিলে আপনাকে WP-admin প্যানেলে ঢোকার অনুমতি দেবে। তো এই হচ্ছিল বিষয়, ভাইরাস সম্বন্ধে বললাম। এখানে স্ক্যানটা তো খুন লাগার কথা না, শেষ হয়ে যাওয়ার কথা, আর এদিকে মিটিং টাইম আছে 5 মিনিট। তো যদি এর মধ্যে কেউ কোনো কোশ্চেন করতে চান করতে পারেন। আমি সম্ভবত একটু দ্রুত বলে ফেলছি তাই না কথাগুলো? মানে বুঝলাম, মানে যে ভাইরাসটা আসলে কি, ম্যালওয়্যার জিনিসটা, তো এই ক্ষেত্রে মানে একটু বোঝা কঠিন হয়েছে যে আপনি মানে দ্রুত বলে ফেলছেন, তো আমরা মানে কি ধরতে পারি না একটু যে কোথা থেকে আসলে। তাহলে কোশ্চেন করেন আমি। হ্যাঁ ভাই, মাথার উপর দেখি আমি এর আগে এরকম জাস্ট এটা দিয়ে, আমি আমি তো ওয়েব ডিজাইনের ক্লাস নিছি আগে, অতীতে এক্সপেরিয়েন্স আছে, কিন্তু ট্রাস্ট মি, আমি এর আগে একটা ক্লাস নিছিলাম, ওইখান থেকে 15-20 জন ছিল, তার মধ্যে থেকে 2 জন কাজ শিখে মার্কেট প্লেসে কাজ করছে। আসলে সাউন্ডের প্রবলেমের কারণে আমি জোরে বলতে যে আর একটু তাড়াতাড়ি বলে ফেলছি, আমার এই জোরে বলার কারণে বলার স্পিডটা মানে তাড়াতাড়ি হয়ে গেছে আর কি, বুঝছেন ভাইয়া? কিছু মনে না করলে একটু কথা বলি আমি, সরি ফর দ্যাট। আপনার সবকিছুই মাশাআল্লাহ খুব সুন্দর করে ক্লিয়ার করে আপনি এখন দিয়েছেন, বাট একটা প্রবলেম হচ্ছে আমাদের যে আমরা আসলে যে স্ক্রিপ্ট গুলো বা যে সাইন গুলো আপনি যেগুলো বুঝেছেন বা দেখিয়েছেন, বা কোথেকে কিভাবে ঢুকবো বা কোথায় আমরা হিট করব বা কোথেকে জিনিসগুলোকে আমরা বের করে এনে সেগুলোকে সাজিয়ে আবার ওটাকে আমরা সেট আপ দিয়ে দেন আমরা ওখান থেকে রিমুভ করব, সবগুলো ব্যাপার মানে আপনি এত সুইপলি চেঞ্জ করেছেন, মুভিং করেছেন যে আমরা মানে ওই ব্যাপারগুলোই কনসেপ্ট গুলো পয়েন্ট গুলো আমরা ধরতে পারলাম না বা ভালো মতো বুঝতে পারলাম, দেখতে পারলাম না, বোঝা গেছে, বাট আমরা মানে ওটা যে স্টেপ করব, স্টেপ করার জন্য আপনি ওই টাইমটা আসলে আমরা করতে পারিনি, সেই জন্য মানে আসলে খুব দুঃখিত যে আসলে কি বলবো। 5 মিনিট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। ওকে ওকে শিওর। আর এই ক্লাসটাও আমাদের আবার একটু ডাউনলোড করে দিলে আমাদের আরো ভালো হয়, যদি আরেকটু স্লোলি করে করা যায় সেই জন্য। আচ্ছা আমি একটা কথা বলি, কিছু মনে করেন না, সেটা হলো ক্লাস শুরু হওয়ার আগে শাওন কিন্তু বলে দিয়েছে যে ওয়ার্ডপ্রেস এর এই বিষয়টা দেখিয়ে দেবে। আসলে আপনাদের ভিতরে যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন তারা হয়তো বা এটা বুঝতে পারবেন, মানে ভাই যেভাবে বললেন, মানে এই টিউটোরিয়ালটা করলেন আর কি ক্লাসটা, এটা কিন্তু যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন ওনাদের ক্ষেত্রে এটা কোনো বিষয় না, কিন্তু যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন না ওনাদের তাদের মাথার উপর দিয়ে যাবে যে যে অলরেডি ওয়ার্ডপ্রেস সম্বন্ধে যার ধারণা আছে ভাই, সে মনে করেন যে যদি এরকম কেউ থেকে থাকে যে ওয়ার্ডপ্রেস দিয়ে অলরেডি মার্কেট প্লেসে কাজ করতেছে, সে এই যদি এরকম কেউ থেকে থাকে তাহলে এইটা দেখার পরেই সে আর একটা গিক খুলে ফেলবে ম্যালওয়্যার, এবং এরকম ঘটছে। হ্যাঁ না, আমি যারা বুঝতে পারেন নাই এটা আসলে ফল তাদের নামারই আমি বুঝতে পারছি। আমি হচ্ছে দূরে কথা বলতে গিয়ে আমি কথাগুলো একটু দ্রুত বলে ফেলছি, আমি সেটা বুঝতে পারছি। তো সমস্যা নেই, আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, আমি ওভারভিউটা দেখে আপনাদের দেখে বোঝানোর চেষ্টা করি আরেকবার সংক্ষেপে, যদি 2 মিনিট আছে মোসাদ ভাই আরেকবার আসি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই, মানে আবার আসা যায়, কোনো সমস্যা নেই। তো ভাই আপনি 2 মিনিট কথা বলেন, সমস্যা নেই, এরপরে আবার সবাই আসি, তারপরে আরো অনেক কোশ্চেনও করা যাবে, মানে যারা একেবারে বোঝেননি তারা, আপনি কথা বলেন ভাই। আচ্ছা, এই 1 মিনিটে সংক্ষেপে একটা জিনিস বলি, হয়তো পরবর্তীতে আবারও বলতে পারি, রিপিট করতে পারি, ইম্পর্টেন্ট, সেটা হলো প্রথমে এক্সেস পাওয়ার পরে আপনি যখন WP-admin প্যানেলে লগ ইন করবেন এরকম একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসে গিয়ে আপনি প্লাগ ইন থেকে শুধু ওয়ার্ডপ্রেস নামে একটা প্লাগ ইন ইনস্টল করবেন, যে প্লাগ ইনটা স্ক্যান দেওয়ার পরে এইরকম ইন্টারফেস থেকে আপনাকে একটা রিপোর্ট দেবে, যে রিপোর্টটা আসতেছে এটা হচ্ছে আমার লোকাল হোস্ট, খেয়াল করে দেখেন এটা কিন্তু কোনো অনলাইন ওয়েবসাইট না। তো এই রিপোর্টটা আসলে আরো ম্যাক্সিমামটা ক্লিয়ার হয়ে যাবেন যে শুধুমাত্র WP-admin এই অ্যাক্সেসগুলো কিন্তু আপনাকে দিয়ে দেবে ক্লায়েন্ট,
আপনি এই পর্যন্ত ইজিলি আসতে পারবেন, না পারাটাও একটা ঠিক, কিছু সমস্যা হবে সেটা ভিন্ন ইস্যু, সেটা করতে করতে ঠিক হয়ে যাবে। তো এই স্ক্যানটা দেওয়ার পরে আপনার কোন কোন ফাইলে ফোল্ডার এফেক্টেড সেটা দেখাই দিবে, দেন আপনার ওই ডিরেক্টরি অনুযায়ী সি প্যানেল থেকে কাজ করতে হবে, জাস্ট এতটুকু আর কিছুই না। এতটুকু কি বুঝতে পারছেন? আমি আবার আবার রিপিট করতেছি, সি প্যানেলের অ্যাক্সেস দিবে ক্লায়েন্ট আপনাকে, এই ডাব্লিউপি অ্যাডমিন প্যানেল দুইটা অ্যাক্সেসই দিবে, কখনো কখনো হোস্টিং লগইন ইনফরমেশন দিবেন। হ্যাঁ, ওভারভিউটা আমি পরবর্তীতে এসে দিচ্ছি, এটা একবার ছাড়া পাঁচবার যদি আমি রিপিট করি কোনো ক্ষতি নেই, কারণ মূল বিষয় হচ্ছে এটু। আপনি এখানে আসার পরে একটা ওয়ার্ডফ্রেন্স নামে একটা প্লাগইন ইনস্টল দেবেন, স্ক্যান দেবেন, আপনার এই স্ক্যানের পরে কোথায় কি প্রবলেম আছে সেটা দেখাই দিবেন। দেখাই দেওয়ার পরে ওই ডিরেক্টরি অনুযায়ী আপনি জাস্ট ফাইলগুলো কাজ করবেন, দ্যাটস এনাফ, আর কিছু করতে হবে না। পরে আপনার কাজ শেষ হয়ে যাবে, দেখবেন এখানে এসে স্ক্যান দিয়ে দেখবেন যে আপনার কোনো ফাইল নাই, মানে security.com, আর এক মিনিট আছে, এটা কেটে গেলে আমি আসতেছি আবার। এই যে চলে আসছে আপনাদের কাঙ্ক্ষিত রিপোর্ট, খেয়াল করেন। জাস্ট পাঁচ মিনিট দেখাবো, আর পাঁচ মিনিটে এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ম্যালওয়্যার স্ক্যানার ওখানে কি একটা ভাইরাস রইছে নাকি, যে যার কারণে ওটা, এই ভাইরাসটা নিয়ে তো কাজ, এটা একটু রাখছি আপনাদের জন্য। আচ্ছা, যদি আমি কাজ না পাই লোকাল হোস্ট থেকে যাবে দেখাইতে পারি, এটা রাখছি।